রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বেদপুনিয়া বহুপগ্রহ কেন্দ্র এখানে অবস্থিত। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি পর্বত্য জেলা। রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবন, পূর্বে মিজোরাম ও পশ্চিমে চট্টগ্রাম ও খাগড়াছড়ি। এ জেলা আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহত্তম জেলা, দেশের একমাত্র রিক্সাবিহীন শহর, হৃদ পরিবেষ্টিত পর্যটন শহর এলাকা। এ জেলায় চাকমা, মারমা, তৃষ্ণঙ্গা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খেয়াং, চাক, পাংখোয়া, লুসাই, সুজে সাঁওতাল, রাখাইন, সর্বোপরি বাঙালি সহ 14টি জনগোষ্ঠী বসবাস করে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই তিন পর্বত্য অঞ্চলকে নিয়ে পর্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির পূর্বের নাম ছিল কার্পাস মহল। পর্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবন ও 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পর্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশে রাঙ্গামাটি পর্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় অবস্থা রাঙ্গামাটি পর্বত্য জেলা রয়েছে চারকা চাকমা সার্কেল চিপ। চাকমা রাজা হলেন নিয়মতান্ত্রিক চাকমা সার্কেলের চিপ। ইতিহাস। মুসলিম বিজয়ের পূর্বে রাঙ্গামাটি ত্রিপুরা ও আরাকান রাজাদের যুদ্ধক্ষেত্র ছিল। 1686 সালে এই অঞ্চল মুঘলদের দখলে আসে। 1760 থেকে 61 সালে এটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে উজাড় দেওয়া হয়। 1737 সালে শের মুস্তাক খান নামক একজন গোত্রপ্রধান মুঘলদের নিকট এখানে আশ্রয় পান। সেই থেকে চাকমারা ও পরবর্তীতে অন্য অধিবাসীরা এ অঞ্চলে বসতি স্থাপন করে। অন্য অধিবাসীদের ভিতর বোম, চাক, খুমি, খোয়াং, লুসাই, মোরা, পাংকু, সাঁওতাল, মণিপুরী প্রধান।